লোকসভা ভোটের আগে এবার চার জেলার জেলাশাসককে বদলি। এর আগে আমরা দেখেছিলাম ডিজিপিকে বদলি করতে, এবার চার জেলার জেলাশাসককে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফে। এবং যেটা বলা হচ্ছে যে যারা নন ক্যাডার ছিলেন প্রশাসনের শীর্ষে তাদেরকে বদলি করা হয়েছে। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, লোকসভা ভোটের মুখে প্রথমে ডিজিপি বদল, এবার জেলাশাসকও বদল চারটি জেলার, কি কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই বিষয়টি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সম্প্রতি তুমি লক্ষ্য করেছো যে নির্বাচন কমিশন একেবারে প্রথম থেকে যখন তারা ফুল বেঞ্চ আমাদের রাজ্যে এসেছিলেন, সেই সময় ডিএমএসপিদেরকে যে কড়া বার্তা দিয়ে গেছিলেন সেখানে পরিষ্কার বলেছিলেন যে কোনো রকমভাবেই কোনো মানুষের মধ্যে যেন ভয় ভীতি না থাকে এবং একদম গ্যারান্টেড করতে হবে যে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং ভোট অবধি তারা যেতে পারবে, এবং এমন কোনো ধরনের কোনো ব্যবস্থা বা এমন কোনো ধরনের কোনো ব্যবহার করা যাবে না যেখানে কোনো ধরনের শিথিলতা গ্রাহ্য হবে না, এটা পরিষ্কারভাবে বলে গেছিল। এবং আমরা দেখেছি যে ডিজি বদল হলো, যেমনটা তুমিও বললে, এবং তখনই কিন্তু যেটা মনে করা হয়েছিল যে বেশ কয়েকটি জেলার জেলাশাসক বদল হয়ে যেতে পারে। কারণ দুই, এক হচ্ছে যে বিরোধীদের তরফ করা হয়েছে অনেক ক্ষেত্রেই কয়েকজন জেলাশাসক সম্পর্কে যে তাদের মধ্যে পক্ষপাতিত্বমূলক মনোভাব রয়েছে এবং সেই মনোভাব নিয়েই তারা কাজ করছেন। দুই, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু জেলার থেকে রিপোর্ট ছ মাস আগে থেকে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একেবারে জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছেছে এবং তারা সেগুলো পুঙ্খানুভাবে নজর রাখছিলেন দীর্ঘদিন ধরে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে। এবং সম্প্রতি এটাও বলা বাহুল্য যে পরবর্তী সময়ে আরও বদলি হতে পারে এবং অনেক এসপিও চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। রাজ্য পুলিশের ডিজি বদল হবে, এটা যেরকম আগে থেকেই একটা চর্চার মধ্যে ছিল, সেরকম নজরে কিন্তু বেশ কিছু জেলার ডিএমএসপিরা আছেন, এটাও চর্চায় আছে। কাজেই এখানেই শেষ হবে এমনটা মনে করা হচ্ছে না, আরও অনেক অফিসারই বদল হয়ে যেতে পারে প্রয়োজনে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর ইতিমধ্যেই সুতপা, এই জেলাশাসক বদল নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকেও একটা ভিন্ন মত উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপির তরফ থেকে পাল্টা কাউন্টার করে বলা হচ্ছে যেভাবে রাজ্য সরকারের সঙ্গে কিছু জেলার ডিএমরা ছোট ছোট বৈঠক করছেন সেক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত সদর্থক। একদমই তাই। দেখো, তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে এটাও অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন কার্যত বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। তারা যেমন যেমন বলছেন, যে যে অফিসার সম্পর্কে আপত্তি তুলছেন তাদেরকেই বদলি করে দেওয়া হচ্ছে। কাজে এই চাপান উত্তর কিন্তু রয়েছে সরকার শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এবং এটা থাকবেও। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এই যে গুরুতর অভিযোগ শাসক দলের তরফ থেকে করা হচ্ছে এটাও কিন্তু খুব নিঃসন্দেহে বলা যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর আগেও আমরা একাধিকবার দেখেছি, পঞ্চায়েত নির্বাচনের সময় তোমার মনে থাকবে টাটকা যে সকলেরই স্মৃতিতে রয়েছে যে তখনও কিন্তু এই অভিযোগগুলো উঠেছিল এবং তখন নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কিন্তু এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তারা অনেক বেশি নজরদারি রাখছে, শুধু আমাদের যে রাজ্যে নয় অন্য রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ছটা রাজ্যে ইতিমধ্যে স্বরাষ্ট্র সচিবদের বদল করে করে পশ্চিমবঙ্গে অবশ্যই, কারণ সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এখানে হয়েছে। কারণ অতীতের যে সমস্ত বিধানসভা বা লোকসভা নির্বাচনের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে সামনে রেখে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে। কাজেই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে চাপার উত্তর থাকবে, কমিশন কমিশনের কাজও করবে। কাজে যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলেও কিন্তু এই সম্ভাবনার কথা উঠে আসছে যে আরও অনেক আধিকারিক বদল হয়ে গেলেও যেতে পারে। সুতপার সঙ্গে থাকো। লোকসভা ভোটের আগে এবার চার জেলাশাসককে বদলি নির্বাচন কমিশনের, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমের জেলাশাসককে বদলি করল নির্বাচন কমিশন। নন ক্যাডার অফিসার যারা প্রশাসনের শীর্ষ পদে ছিলেন তাদেরই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে আপনাদের মনে থাকবে যে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে, এবং তারপরে আমরা দেখি যে রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে আনা হয়, কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতে আবার বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় নতুন ডিজি করা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে। আর এবার চার জেলাশাসককে বদলি করা হলো। সুতপা রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সুতপা, ডিজি বদল হয়েছিল আগেই আমরা দেখেছিলাম, আর তারপর রাজ্যের চারজন জেলাশাসককে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। সুতপা, আরও একবার জানবো,
একদমই তাই। দেখো চারটে জেলা তুমি লক্ষ্য করে দেখো যে চারটে জেলা সম্পর্কে কিন্তু এর আগে বিরোধীদের তরফ থেকে, বিশেষ করে বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল, এবং এই চার জেলার মধ্যে কিন্তু 3 বছরের বেশি ডিএম ছিলেন, এরকম ডিএম অনেকেই আছেন যাদেরকে আগেই রাজ্য সরকার বদলি করে দিয়েছিল। কাজেই এমনটা নয় যে এরা দীর্ঘদিন ধরে আছে, এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকার জন্যই কমিশন এদেরকে বদলি করে দিচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই অভিযোগগুলো কি যদি তুমি খতিয়ে দেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবে যে বিরোধীদের তরফ থেকে যে অভিযোগগুলো গেছে, পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ, ইনঅ্যাক্টিভ থাকার অভিযোগ, এই অভিযোগগুলোই মূলত নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে দেখেছে এবং তারা মনে করেছে যে এদেরকে সরিয়ে দেওয়া দরকার। এবং এই জায়গাতেই প্রশ্ন উঠছে যে শুধু কি এখানেই থেমে থাকবে নাকি আরো অফিসারকে বদলি করা হবে। রাজনৈতিক মহলে এবং প্রশাসনিক মহলে কিন্তু এই চর্চাটা রয়েছে যে আরো অফিসার বদলি হতে পারে, কারণ এবারে কমিশন অত্যন্ত কড়া হাতে বিষয়টা মোকাবিলা করছে। অন্যদিকে শাসক দল তারা মনে করছে যে পুরোপুরি বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন চলছে। তাদের এই চর্চার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে প্রথম পর্বের মনোনয়ন পর্ব সবে শুরু হয়েছে এবং তার মধ্যেই কিন্তু একগুচ্ছ অফিসার বদলি হয়ে গেছে। কাজেই যত সময় এগোবে তত আরো বেশি অফিসার বদলি হতে পারে তেমনটাই কিন্তু সম্ভাবনার কথা ভাবা হচ্ছে। ধন্যবাদ সুতপা। আর এই পুরো বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতরও শুরু হয়ে গিয়েছে, তাদের প্রতিক্রিয়াগুলো একবার শুনব। নির্বাচন কমিশন যে এই কাজ করতে চলেছে বিজেপির অঙ্গুলি হেলনে, এই ইঙ্গিত সরাসরি এর আগে দিয়েছিলেন পূর্বতন নির্বাচন কমিশনার, যিনি পদত্যাগ করেছিলেন, যার ফলে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের সূত্রে তখন যে তার ক্ষোভ যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন এবং তার পরবর্তীকালে এসেই রাজ্য পুলিশের ডিজিপিকে পরিবর্তন করলেন, আজকে চার জেলা জেলা শাসক পরিবর্তন করলেন। আমার প্রশ্ন হচ্ছে 2021 সালে তারা 8 দফায় ভোট করিয়েছিলেন, 800 কোম্পানি বাহিনী এনেছিলেন, এবার 920 কোম্পানি বাহিনী আনছেন, কিন্তু ভোট তো দেবে বাংলার মানুষ। আপনি জেলা শাসক পরিবর্তন করবেন কি বিজেপি পরিবর্তন করবেন, বাংলার মানুষের ভোটারদের মন তো পরিবর্তন করতে পারবে না। যত আপনার এজেন্সি আছে কাজে লাগান, ইলেকশন কমিশনে তো বাধ্যতা এখন বিজেপির অঙ্গুলি হিসেবে চলছে কথা আমরা বলছিলাম, যত চেষ্টা করুক বাংলার মানুষ তার সুযোগের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে, যত পারে ডিএমএসপি বদলি করা বাংলার মানুষের মনকে বদলি করাতে পারবে না। মনে একজনের জায়গায় আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন একটা অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ ভয়মুক্ত রক্তপাতহীন নির্বাচন রাজ্যবাসীকে এবং দেশবাসীকে উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে, বিভিন্ন প্রমোটি অফিসারদের সর্বোচ্চ পদে বসিয়ে রাখা হয়েছে, কিছু অফিসারকে তো রিটায়ারমেন্টের পরেও একটা কনসলিডেটেড ফিস দিয়ে সেই ডিপার্টমেন্টই রেখে দেওয়া হয়েছে। তারা কি কাজ করছে ভোটের আগে আমরা বলে নতুন করে বিতর্ক আর তৈরি করতে চাইছি না। বিগত যে কটা নির্বাচন সেখানে সরকারি আমলাদের যে ভূমিকায় কাজ করতে দেখা গেছে, উত্তরবঙ্গে ডিএমরা ছোট ছোট গ্রুপ বৈঠক করছেন শাসক দলের স্বার্থে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুধু ম্যাক্রো লেভেলে করলে চলবে না, মাইক্রো লেভেলেও নজরদারি বাড়াতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা এটা প্রত্যাশা করি, তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা নিশ্চিত করা যে সবাই নিজের মতো করে স্বাধীনভাবে পরিচ্ছন্নতার সাথে ভোট দিতে পারবে, সেটা নির্বাচন কমিশন কতটা করবে বা করতে পারবে পরে ফল দেখে বোঝা যাবে, এখন সে বোঝা যাচ্ছে তা না, কিন্তু দায়িত্ব তো নির্বাচন কমিশনের বটেই। সরকার রাজ্যে আমাদের এমনও হয়েছে ব্যারাকপুরের কমিশনার 3 দিনে 5 জন বদলেছিল, আমাদের সবাই মনে থাকবে, সেক্ষেত্রে ডিজি বদল হবে এটা সবাই জানতে, মুখ্যমন্ত্রী জানতে, জেনে শুনেই উনি ডিজি করেছেন, যাতে বদল করা হয় তাদের পারপাস ছিল যাতে শিবু শাহজাহানদের তথ্য লোপাট করা যায়, পিসি ভাই বোন তথ্য ধামাচাপা দেওয়া যায়, সেটা তো নির্বাচন কমিশন করেছে সংগতভাবে। এখানেও নির্বাচন কমিশন নিশ্চিত রাখেছে যথাযথ যে যুক্তি তার ভিত্তিতে সে করেছে, যুক্তির বাইরে যদি কে করে আমাদের আপত্তি করার দরকার থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।